দুর্গাপুর স্টেশনে ডাউন দুন এক্সপ্রেস থেকে 22 বস্তা কাছিম উদ্ধার করলো সিআইডি। বিপুল সংখ্যক বস্তাবন্দী কাছিমগুলি কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বস্তাবন্দী কাছিমগুলি দুর্গাপুর কোকোভেন থানার অন্তর্গত সিআইডি দপ্তরে রাখা হয়েছে, পরে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। মঙ্গলবার সকালে দুন এক্সপ্রেস দুর্গাপুর স্টেশনে ঢোকা মাত্র সিআইডির আধিকারিকরা একটি কামরায় ওঠেন। ওই কামরা থেকে বস্তাবন্দী কাছিম উদ্ধার করেন। ওই কামরায় কাছিম নিয়ে যাওয়া হচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল সিআইডি টিম। কাছিম উদ্ধারের পর কামরা থেকে 4 সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এত বিপুল পরিমাণ বস্তাবন্দী কাছিম দেখে সিআইডি আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কাছিম পাচারের সঙ্গে রেলের কোনো কর্মী জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিআইডির অনুমান, বিনা কোনো যোগাযোগ ছাড়া এত বিপুল পরিমাণ কাছিম বগিতে তোলা প্রায় অসম্ভব। এ সম্পর্কে এক সিআইডি আধিকারিক জানান, 692টি কাছিম এদিন উদ্ধার করা হয়েছে, 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। এটা আমরা দুর্গাপুর স্টেশনে ধরেছি, দুন এক্সপ্রেস ইউপি সাইড থেকে। ইউপির কোথায়? সুলতানগঞ্জ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।